আমরা যে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি সেগুলোতে নানা রকম ফ্রেগরেন্স ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু যারা দাগমুক্ত ক্লিয়ার স্কিন চান তাদের জন্য এই ফ্রেগরেন্সযুক্ত প্রোডাক্টগুলো কি ক্ষতিকর? হ্যালো বিউটিস, দিস ইজ লিয়া ফ্রম চয়েস লেগেসি। দিস ইজ আনিকা ফ্রম চয়েস লেগেসি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ফ্রেগরেন্সযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট কি স্কিনে ব্যবহার করা উচিত এই বিষয়টি নিয়ে। বর্তমানে অনেক বিউটি এক্সপার্টরাই বলছেন ফ্রেগরেন্সযুক্ত প্রোডাক্ট ত্বকের জন্য ক্ষতিকর। তাদের এই স্টেটমেন্ট কিন্তু একদমই ভুল না। কিন্তু ফ্রেগরেন্স কেন ত্বকের জন্য খারাপ এটি জানার আগে চলুন জেনে নেই ফ্রেগরেন্স আসলে কি। ফ্রেগরেন্স হচ্ছে এমন কিছু উপাদান যেগুলি স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় সুগন্ধি হিসেবে। প্রায় 90% প্রোডাক্টেই ফ্রেগরেন্স ব্যবহার করা হয়। স্কিন কেয়ার প্রোডাক্টে ফ্রেগরেন্সের জন্য অসংখ্য উপাদান ব্যবহার করা হয় যেগুলোর নাম মনে রাখাও কঠিন। প্রধান দুটি ফ্রেগরেন্সের সোর্স হচ্ছে ফ্রেগরেন্স বা পারফিউম এবং অ্যাসেন্সিয়াল অয়েল। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এছাড়াও আপনাদের জানাবো প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখে কিভাবে বুঝবেন কোনটি ফ্রেগরেন্স বা পারফিউম এবং কোনটি অ্যাসেন্সিয়াল অয়েল। ফ্রেগরেন্স বা পারফিউম এই শব্দটির মাধ্যমে সেসব উপাদানগুলোই বোঝায় যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্টে সুন্দর স্মেল অ্যাড করে। স্কিন কেয়ার প্রোডাক্টে দুই ধরনের ফ্রেগরেন্স বা পারফিউম ব্যবহার করা হয়, যেমন ন্যাচারাল ফ্রেগরেন্স এবং সিনথেটিক ফ্রেগরেন্স। ন্যাচারাল ফ্রেগরেন্স হচ্ছে বিভিন্ন উদ্ভিদ থেকে যে ফ্রেগরেন্স এক্সট্র্যাক্ট করা হয় সেগুলো। সিনথেটিক ফ্রেগরেন্স হচ্ছে কৃত্রিমভাবে যে সুগন্ধি তৈরি করা হয় সেগুলো। স্কিন কেয়ার প্রোডাক্টে যে সিনথেটিক ফ্রেগরেন্স ব্যবহার করা হয় সেগুলোর ত্বকে অনেক ইরিটেশন তৈরি করে। অথচ স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পেছনে আমাদের উদ্দেশ্যই থাকে যে তা যেন ত্বকের জন্য সুদিং হয়, ত্বকে এইজিং, সান ড্যামেজ বা ডার্ক স্পট থেকে প্রোটেক্ট করে। কিন্তু দেখা যায় ফ্রেগরেন্সযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হলে তা আমাদের ত্বকের প্রোটেকশন লেয়ারকেই ভেঙে ফেলে, এতে করে ত্বকের দ্বিগুণ ড্যামেজ হয়ে যায়। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে প্রায় 3000 ভিন্ন ভিন্ন উপাদান ফ্রেগরেন্স বা পারফিউম নামে ব্যবহার করা হয়। এর মধ্যে অনেকগুলো উপাদান সায়েন্টিফিকভাবে পরীক্ষিত হয়েছে যে এগুলো স্কিন ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য স্কিন ডিজিজের কারণ হতে পারে। এছাড়াও এই উপাদানগুলো ত্বকে ইরিটেশন ও সেন্সিটিভিটি তৈরি করতে পারে। অনেকেই মনে করে থাকেন ফ্রেগরেন্সযুক্ত প্রোডাক্ট ব্যবহারের পরেও ত্বকে কোনো সমস্যা হচ্ছে না, এজন্য নিশ্চিন্ত হয়ে এসব প্রোডাক্ট ব্যবহারের কোনো যুক্তি নেই। কারণ আমাদের ত্বক বেশিরভাগ সময় নেগেটিভ রিয়াকশন হাইড করে। ত্বকের অনেক গভীর লেয়ারে এই ক্ষতিগুলো হয়ে থাকে যা দীর্ঘ সময় পার হলে বুঝতে পারা যায়। তাই স্কিন কেয়ার প্রোডাক্টে ফ্রেগরেন্স বা পারফিউম লেখা থাকলে তা ব্যবহার না করাই উচিত, কারণ এখানে এক্স্যাক্টলি কোন উপাদান ব্যবহার করা হচ্ছে তা জানা যায় না, ফলে স্কিনের ক্ষতি হওয়ার একটি রিস্ক থেকে যায়। স্কিন কেয়ার প্রোডাক্টে সুগন্ধ অ্যাড করে এমন দ্বিতীয় উপাদানটি হলো অ্যাসেন্সিয়াল অয়েল। সাধারণত মনে করা হয় অ্যাসেন্সিয়াল অয়েল আমাদের ত্বকের জন্য অনেক ভালো, এমনকি বিভিন্ন স্কিন কেয়ার রুটিনেও অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করার সাজেশন দেয়া থাকে। অ্যাসেন্সিয়াল অয়েল কেন ত্বকের জন্য খারাপ তা বোঝার জন্য জানতে হবে অ্যাসেন্সিয়াল অয়েল আসলে কি। মোট দু ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল হয়ে থাকে। বিভিন্ন বীজের এক্সট্রাক্ট থেকে তৈরি করা হয় এক ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল, যেমন সানফ্লাওয়ার সিড অয়েল, অ্যাভোকাডো অয়েল ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ফ্যাটি টাইপ অয়েল আছে যেগুলো আমাদের ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দিয়ে থাকে। এই ধরনের তেলগুলো আমাদের ত্বকের জন্য অনেক হেল্পফুল। দ্বিতীয় যে এসেন্সিয়াল অয়েল তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যারোম্যাটিক এসেন্সিয়াল অয়েল। বিভিন্ন উদ্ভিদের ফ্রেগরেন্স থেকে এই অ্যারোম্যাটিক এসেন্সিয়াল অয়েলগুলো তৈরি হয়ে থাকে। সমস্যা হলো এই অ্যারোম্যাটিক এসেন্সিয়াল অয়েলে প্রায় 90% অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যালকোহল আমাদের ত্বক শুষ্ক করে ফেলে এবং ত্বকে ইরিটেশন সৃষ্টি করে। স্কিন কেয়ার প্রোডাক্টে এই অ্যারোম্যাটিক এসেন্সিয়াল অয়েল ব্যবহারের ফলে প্রায় 1000 গুণ বেশি ড্রাইং অ্যালকোহল ত্বকে ব্যবহার করা হয়। ঠিক এ কারণে অ্যারোম্যাটিক এসেন্সিয়াল অয়েলযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়। স্কিন কেয়ার প্রোডাক্টে এসেন্সিয়াল অয়েলের কনসেন্ট্রেশন ও বড় ভূমিকা পালন করে। আমাদের ত্বক সর্বোচ্চ 0.1% ফ্রেগনেন্ট অয়েল সহ্য করতে পারে, তাই কোনো প্রোডাক্টে যদি এই মাত্রার এসেন্সিয়াল অয়েল থাকে তাহলে তা ব্যবহার করা যাবে। কিন্তু এখানেও একটি সমস্যা রয়েছে। কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্টে দেখা যায় 4-5 ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল 0.1% পরিমাণে অ্যাড করা হয়ে থাকে, যা আসলে আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। তাই শুধু এক ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল 0.1% পরিমাণে থাকলেই তা ব্যবহার করা যাবে। ব্যক্তিগতভাবে আমরা সাজেস্ট করব একদম ফ্রেগরেন্স ফ্রি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। বর্তমান বাজারে এমন অসংখ্য প্রোডাক্ট পাওয়া যায় যেগুলোতে ফ্রেগরেন্স বা এসেন্সিয়াল অয়েল একদমই ব্যবহার করা হয় না। আমরা মনে করি এমন প্রোডাক্টগুলোই স্কিনের জন্য সেফ।
আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে স্কিনে কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন তা নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাহায্য নিতে পারেন। ফ্রেগ্রেন্সযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট কী ব্যবহার করা উচিত এই বিষয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লাগবে। ত্বকের যত্ন, বিউটি ওয়েলনেস নিয়ে যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। বিউটি রিলেটেড এরকম আরও সাজেশন পেতে চয়েস লিগেসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।